আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আরিশ। আমরা যাচ্ছি স্কুলে, আর স্কুলে যাওয়ার সময় কি করছি এখন? সকাল বাজে 7:23, মানে প্রায় 7:30টার কাছাকাছি। সো আমাদের আজকের দিনটা আমরা অনেক সকালে শুরু করেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমরা নিজেরা নাস্তা রেডি করে নাস্তা খেয়ে স্কুলের জন্য নাস্তা বক্সে নিয়ে রেডি হয়ে স্কুলে যাচ্ছি। ভ্যাকেশনের পর আমরা স্কুলে যাচ্ছি এবং এর মধ্যে আমরা মাঝখানে স্কুলে যাইও নি, ঘুম থেকে উঠতে পারিনি, শরীর ভালো লাগছিল না, সব কিছু মিলিয়ে একটা কেমন কেমন সময় পার হয়েছে। যাই হোক, আজকে বুধবার 12 তারিখ, সারিশ আজকে ফাইনালি তার স্কুলে যাচ্ছে। সব নিয়েছো তুমি ভ্যাকেশন হোমওয়ার্ক? সব ব্যাগে আছে? আরিশের যে স্কুলের ব্যাগ সেটার ওয়েট দেখলে সিরিয়াসলি খুবই কষ্ট লাগবে। অলমোস্ট 30 কেজি, মানে এটা আরিশের নিজের ওয়েটের সাথে ওর ব্যাগের ওয়েট মিলাচ্ছে। যাই হোক, আমরা যেহেতু রওনা হয়েছি স্কুলে যাব, আজকে আমাদের কম বেশি ব্যস্ততম দিন আছে বই কি, সকাল থেকে শুরু করে রাত অবধি, সাথে খাবারের অর্ডারও আছে, আর দেখা যাক কোথায় কোথায় যাওয়া হয়। সো শুরু করলাম আলহামদুলিল্লাহ বলে আজকের দিনটা, ডানে যাব, যেভাবে আসছে ওভাবে বের হয়ে যাই। হ্যাঁ, সূর্যি মামা মাথার উপর ঝলমল ঝলমল করছে, আরিশকে নামিয়ে দিয়েছে। আরিশকে নামিয়ে দিয়ে এখন আমি এসেছি 12 নম্বর সেক্টরে বিথির বাসে একটা ছোট্ট পার্সেল দিতে। তো যেহেতু আমার কিছু সকাল সকাল কাজ থাকে, ডেলিভারি থাকে, আবার অনেক সময় থাকে কোথাও কোনো আশেপাশে প্রোডাক্ট আনা দেয়া, সো ওই কাজগুলো একবার যখন বাসা থেকে বের হই সেগুলো করে ফেলি। বামে যাবেন তো, এখন আমি বিথির বাসা থেকে যাচ্ছি 7 নম্বর সেক্টর পারভিন খালামণির বাসায়। তার কারণ হচ্ছে ইস কি সুন্দর লাগছে আকাশটাকে। তো পারভিন খালামণির বাসায় যাচ্ছি, পারভিন খালামণির বাসায় ইয়াসমিন আন্টি আছে, ইয়াসমিন আন্টির শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সকাল সকাল যাচ্ছি তার সাথে দেখা করে আসতে। এবং আজকে পারভিন খালামণির ফ্রেন্ডের বাসায় একটা খাবারের ডেলিভারি আছে দুপুরে, তো আমি হয়তো পারভিন খালামণির বাসায় আধা ঘন্টার মতো সময় স্পেন্ড করবো, দেন বাসায় চলে যাব। আসলে সকালের সময়টা অসাধারণ, যদি একবার সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করা যায় তাহলে সোজা সোজা তাহলে কিন্তু দিনটা আসলে সুন্দর থাকে এবং অনেক কাজ করা যায় সকাল সকাল ঘুম থেকে উঠলে। যেটা হচ্ছে আমি যে রিক্সায় উঠেছি, রিক্সাওয়ালা ভাই রাস্তাটা ঠিক প্রপারলি চেনেন না, তাই আমাকে একটু পরপর ডানে বামে সোজা এই ধরনের কথাগুলো বলতে হচ্ছে। যাই হোক, আসলে সত্যি আকাশটা আজকে সুন্দর। গত রাতের আকাশটা একেবারেই মেঘ দিয়ে ঢাকা ছিল, চাঁদটা খুব মানে মেঘাচ্ছন্ন অবস্থায় ছিল, বাট আজকে সকালের আকাশ পুরো সূর্যি মামা সবাইকে আলোকিত করে দিয়েছে। তো যাই, আমি এখন পারভিন খালামণির বাসায়। বাসায় ফিরেই আমি আমার প্রিয় মগে মজাদার একটা খাবার নিয়ে বসলাম, সাবুদানা। সাবুদানার সাথে ছিল নানান রকমের বাদাম এবং কলা। এই মজাদার খাবারটা খেলে কিন্তু সকালটা খুব সুন্দর হয়। এরপর কি হলো, টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল সকাল 11টা থেকে বিশাল মেঘ গর্জন এবং সাথে টিপ 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 করে সুন্দর ঠান্ডা বাতাস দিয়ে বৃষ্টি। কিন্তু আমার মনে হচ্ছে বৃষ্টির পরে কিন্তু একটা ঝাঁঝালো রোদ দেখা দিলেও দিতে পারে। যাই হোক, এখন বৃষ্টি উপভোগ করাটা হচ্ছে আসল উদ্দেশ্য।
আর বসে আছি, তবে অনেকগুলো ফোন এসেছে, ফোনগুলো রিপ্লাই দিব খুব শীঘ্র। আকাশটা অনেক মেঘলা, তার কারণ হচ্ছে সকাল 11টা থেকে প্রায় 12টা অবধি ঝিরিঝিরি একটা বৃষ্টি হয়েছে, খুব মেঘ গর্জন করে করে বৃষ্টি পড়েছে। ভালো ঠান্ডা বাতাসও ছিল, এই গত 4-5 দিনের গরম আবহাওয়া থেকে মুক্তি দেবার এই একটা সুযোগ। যাই হোক, এখন দুপুর 1টা বেজে গেছে। সবচাইতে দুঃখ এবং আনন্দ সবকিছু মিলে হচ্ছে ভুয়া সমাচার। ভুয়া সমাচারটা এমন, সেটা হচ্ছে যেদিন খুব বৃষ্টি থাকবে সেদিন বুয়ারা খুব দুঃখের সহিত অভিনয় করে কল দিয়ে জানাবেন যে তাদের খুব সমস্যা। তো যাই হোক, আমরা যারা বাংলাদেশে থাকি তারা আর কি বুয়াদের উপর কিছুটা হলেও মানে কী বলবো, ডিপেন্ড করে থাকি। তো তাদের আশায় কিছু কাজ আমরা করি না সাধারণত, যে এটা বুয়াদের কাজ, মানে আমার হেল্পিং হ্যান্ডের কাজ, তারাই করবেন। যাই হোক, আমি যেটা করি প্রতি মাসে বুয়াকে 4 দিন ছুটি দেই, এটা হচ্ছে সপ্তাহে 1 দিন করে। সে 4 দিনের জায়গায় সেই সুযোগটাকে ব্যবহার করে 12 দিন তার ছুটি নিতেই হবে। মাসের অর্ধেকটা দিন চলে গেলে সেখানে কিন্তু চাইলেও বেতন আমরা কাটতে পারি না, কারণ আমরা বাংলাদেশি, বাংলাদেশিদের অনেক দিক থেকে মন বড়, এই কারণে বাংলাদেশিরা চাইলে অনেক কিছু করতে পারে না ছিপায় পড়ে গেলেও। যাই হোক, বা সে যখন আমাকে এই সুখবরটা জানালো যে সে আসবে না, আর কি করা, ঘর পরিষ্কার করাতে ব্যস্ত হয়ে গেলাম। তারপর ঘর ক্লিন করে তো আসছি, এখন স্কুলে যাচ্ছি আরিশকে আনতে, স্কুল থেকে ব্যাক করে অবশ্যই কাপড়গুলো ধুবো, কাপড় ধুয়ে ছাদে নাড়িয়ে আসব। সো এখন আরিশকে নিয়ে আসি, দেখি কী অবস্থা। আর আমি সময় মতোই বের হয়েছি, এখন আল্লাহ ভরসা। আর অনেক এলাকাতেই যেমন 11 নম্বর সেক্টরে থানা রোডে ইলেকট্রিসিটি নাই, আমাদের বাসায় ইলেকট্রিসিটি ছিল, সো তার মানে ইলেকট্রিসিটি যে কোনো সময় আমাদের এলাকায় চলে যাবে। যাই হোক, আল্লাহ ভরসা। আরিশকে স্কুল থেকে পিক করা হয়ে গেছে, বাট টিপ টিপ করে হালকা একটা বৃষ্টি পড়ছে এবং আরিশ বৃষ্টিতে ভিজছে। আরিশ বারবার বলছে যে তার বলে চশমার মধ্যে বৃষ্টি ফোঁটা লেগে যাচ্ছে এবং সে খুব টায়ার্ড। আরিশ টায়ার্ড, আরিশ অনেক টায়ার্ড, এবং আকাশ পুরা কালো মেঘ করে বসে আছে, আবার ঝুম করে বৃষ্টি। আরিশ আরিশ দেখো, ওই ওই পর্যন্ত পুরো কালো মেঘ, তারপর আবার হোয়াইট কালার, দেখেছো সোজা স্ট্রেট, ওই জুই জুই জুই। যাই হোক, আমরা আমাদের বাসা রোডে চলে এসেছি। সো আরিশ আর আমি রিক্সা বসে প্ল্যান করলাম যে আমরা বাসায় গিয়ে কী কী করবো, দেখা যাক প্ল্যান মোতাবেক আমাদের কাজ হয় কি না। প্ল্যান মোতাবেক কাজ হলে কিন্তু একটা সুবিধা আছে, তাতে সময়টা বেঁচে যায় এবং অনেক হাতে সময় পাওয়া যায় এবং নিজেদের মতো সেই সময়টাকে ব্যবহার করা যায়। তাই প্ল্যান করে কাজ করাটা অনেক জরুরি। হঠাৎ করে ফোন এলো, রিনুর শরীরটা অনেক খারাপ, তাই রিনুকে নিয়ে আমরা এমার্জেন্সিতে চলে আসছি, আমি আর হুরারা ভাইয়া, ক্রিসেন্ট হাসপাতাল। সো ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, ওকে ইঞ্জেকশন দিয়েছে, মেডিসিন দিয়েছে, অপেক্ষা করছি ওয়েটিং রুমে, দেখা যাক। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ক্যানুলাটা দেয়, একবার দিতে পারলে ইঞ্জেকশন ওষুধ দিতে সুবিধা, বাট এই ক্যানুলা যখনই দেওয়া হয় তখনই আমার অনেক ভয় লাগতে থাকে। খুব আজীব একটা দিন আমরা পার করলাম, কারণ হচ্ছে যেমনটাভাবে শুরু করেছিলাম ঠিক তেমনটাভাবে আমাদের শুরু হয়নি, খুবই বিচ্ছিরিভাবে দিনটা শেষ হতে চললো। যাই হোক, যা করেন আল্লাহ ভালোর জন্যই করেন, হয়তো বা সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছায়। তো আজকের ব্লগটা একেবারেই ছোটো করে করলাম, আসলে হাসপাতালে কী হয়েছে না হয়েছে আর দেখালাম না, বাট আলহামদুলিল্লাহ আমরা আশা করছি একটু পর বাসে চলে যাব। বাসে এসেই ফালুদা খেলাম, অনেক কাজ ছিল, কাজ শেষ করলাম। সবাই দোয়া করবেন রিনুর জন্য, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন সব সময়। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।